পাহাড়ের পাশেই এক গহীন অরণ্যের মাঝে অবস্থিত একটি জলাভূমির উপর বেসে থাকা কচুরিপানা আর শাপলা পাতার উপর বাসা বাঁধার প্রস্তুতি নিচ্ছে এক জোড়া ওয়াটার ফিজেন্ট। এরা মূলত ডাউক পাখির আরেকটি জাত। এখানে পুরুষ পাখিটি মুখে করে কচুরিপানা টানছে বাসা বাঁধার জন্য, কারণ তার স্ত্রীর ডিম পাড়ার সময় গণিয়ে এসেছে। তবে এই দম্পতি অন্য আরেকটি জলাভূমি থেকে এসেছে, কারণ তারা প্রত্যেক প্রজননের আগেই এক জলাভূমি থেকে অন্য আরেকটি জলাভূমিতে গিয়ে সংসার বাঁধতে বেশি পছন্দ করে। এ জলাভূমিতে আসার পর 3 থেকে 4 দিন জলাভূমি বিচরণ করে, আশেপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর তারা পর্যবেক্ষণ করে যখন বুঝতে পারে যে জলাভূমিটি তাদের নতুন সংসার বাঁধার জন্য উপযুক্ত, তখনই তারা তাদের বাসা তৈরির কার্যক্রম শুরু করে, যেমনটা এ দম্পতি করছে। প্রথমে পুরুষ পাখিটি পানির উপর বেসে থাকা শ্যাওলা, ঘাস, কচুরিপানা ইত্যাদি একসাথ করে বাসাটি তৈরি করা শুরু করে। কিছুক্ষণ পর স্ত্রী পাখিটি এসে ডিম পাড়া বাসাটি উপযোগী হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে। যখন স্ত্রী পাখিটির বাসাটি পছন্দ হয়, তখন সে জলাভূমির পানিতে ডিম পাড়ার পূর্বে গোসল করে নাই। গোসল করা সম্পন্ন হলে সে উড়ে যায় তার সঙ্গীর কাছে। এরপর তারা দুজনে যৌনতায় জড়িয়ে পড়ে। এ দম্পতি যখন মিলন শেষ হয়, তারপর স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসে আর পুরুষ পাখিটি বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসার 3 থেকে 4 দিনের মাথায় 2টো ডিম পাড়ে। 2টো ডিম পাড়া সম্পূর্ণ হলে স্ত্রী পাখিটি পুরুষ পাখিটির সাথে বাসার আশেপাশে থেকে খাবারের খোঁজ করে। 2টো ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার 2-1 দিনের মাথায় স্ত্রী পাখিটি তার 3য় ডিমটি পাড়া সম্পূর্ণ করে, আর মা পাখিটি এভাবে তার আদরে 3টি ডিমকে বুকে টেনে নেয়। একদিন এ দম্পতি যখন ডিমে তা দেওয়া থেকে উঠে খাবারের সন্ধান, ঠিক তখনই তাদের আদরের ডিমগুলোর উপর আক্রমণ করার চেষ্টা করে একটি কচ্ছপ। তখন এ দম্পতি তাদের বাসায় কচ্ছপটিকে দেখতে পায়। তখন তারা অনেকটাই ঘাবড়ে যায়। তবে তারপরই এ দম্পতি কচ্ছপটির উপর হামলা করে। শেষমেশ কচ্ছপটির হাত থেকে তাদের আদরের ডিমগুলোকে রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু এ দম্পতি তাদের এই বাসাটিকে নিরাপদ মনে করছে না, তাই তারা নতুন আরেকটি বাসা মাত্র 1 দিনের মধ্যেই তৈরি করে নেয়। এভাবেই পুরুষ পাখিটি তাদের আদরের ডিমগুলোকে নতুন বাসায় নিয়ে যাচ্ছে। নতুন বাসায় যাওয়ার পর স্ত্রী পাখিটি আরও একটি ডিম পাড়ে। 4টি ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার 1 দিনের মাথায় এ দম্পতির 1টি ডিম ফুটে বেরিয়ে আসে একটি ছানা। ছানাটি ডিম ফুটে বেরিয়ে আসার পর মা পাখিটি বাকি 3টি ডিমে তা দেওয়ার পাশাপাশি ছোট ছানাটির উপর নজর রাখে, আর ছানাটি মায়ের সামনে কচুরিপানার উপর হাঁটার চেষ্টা করে। এভাবে ছানাটির বয়স যখন মাত্র 2 দিন, সে অনেকটাই হাঁটতে শিখেছে। আর 3 দিনের মাথায় তো ছানাটি তার বাবার সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এভাবে এ দম্পতি বাকি 3টি ডিম থেকে 2টি ছানা বেরিয়ে আসে, আর বাকি থাকা 1টি ডিম হয়তোবা কচ্ছপের আক্রমণে, নয়তোবা বাবা মা যখন নতুন বাসায় ডিম নিয়ে আসার সময় ডিমটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়া ডিমটি মা পাখিটি এভাবে মুখে করে দূরে কোথাও ফেলে আসে। ছানাগুলোর বয়স যখন 4-5 দিন হয়, তখন তাদের বাবা মা তাদেরকে সঙ্গে করে নিয়ে খাবার খুঁজতে বের হয়। ছানাগুলোকে কিভাবে সংগ্রাম করে প্রতিকূল পরিবেশে খাবার সংগ্রহ করে বেঁচে থাকতে হয় তারও প্রশিক্ষণ দিচ্ছে ছানাগুলোর বাবা মা। এভাবে বাবা মায়ের সাথে 4-5 দিন আহার সংগ্রহ করতে বের হয়ে তারা অনেকটাই দক্ষ হয়ে ওঠে। তবে তারা যতই দক্ষ হয়ে উঠুক না কেন, তারা এখনও অনেক ছোট।
তাই তো শীতের প্রকোপ বাড়লে উচ্চতার জন্য মায়ের কাছে ছুটে আসে ছানারা। আর মাও তার সন্তানদের এভাবে ডানার নিচে ঢুকিয়ে শীতের হাত থেকে রক্ষা করে। এভাবে একদিন ছানাগুলো তাদের মায়ের সাথে খাবারের সন্ধানে বের হওয়ার পর হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি হয়। আর ঠিক তখনও মা পাখিটি ছানাদের তার ডানার নিচে ঢুকিয়ে বৃষ্টির হাত থেকে ছানাদের রক্ষা করে। একদিন একটি ছানা খেলতে খেলতে বাসা থেকে একটু দূরে চলে যায়, কিন্তু বাবা পাখিটি তার সন্তানদের উপর ঠিকই নজর রাখে, তাই তো সে তার ছানাটিকে কুমিরের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। কুমিরটি অনেকক্ষণ যাবৎ ছানাটির উপর আক্রমণ করার জন্য উত পেতেছিল, আর তা বাবা পাখিটি বুঝতে পেরে তার ছানাটিকে কুমিরের সামনে থেকে সরিয়ে নেয়। এভাবে প্রতিকূল পরিবেশে সাথে যুদ্ধ করে এ দম্পতিটি তাদের সন্তানদের বড় করতে সক্ষম হয়। এখন ছানাদের বয়স প্রায় 30 থেকে 40 দিন। এখন তারা প্রতিকূল পরিবেশের সাথে নিজেদেরকে পুরোপুরি মানিয়ে নিয়েছে। তারা এখন নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে পারে। এভাবে 60 থেকে 65 দিনের মাথায় এরা পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। এখন তারা উঠতেও শিখেছে। তারা এখন তাদের বাবা মায়ের সাথে থাকে না। এভাবে একটা সময় তারাও তাদের সঙ্গী খুঁজে নেবে। তারাও তাদের বাবা মায়ের মতোই এই জলাভূমিতে অথবা অন্য কোনো জলাভূমিতে গিয়ে তাদের সংসার বাঁধবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।